Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Alhamdulillahi rabbil alameen wa salatu wa salamu ala ashrafil anbiya wal mursaleen. Nabiyyina Muhammadin wa ala alihi wa ashabihi wa man tabi'ahum bi ihsan ila yawmid din wa ba'd. Shupriyo darshok dini bhai o bonera. Apnara janen amra qiyamot er proborti je alamot gulo royeche shegulor prothom je alamot. Je alamat من علامات القيامة الكبرى قيامة جي بورو بورو علامات كله مبتهي شب چه پرثم بورو جي علامات تشري حد چه خروج دجال دجال ار اتو پرکاش با دجال ار عبير بھاب اے بشو تنیے اتو مبتهي امرا اپنا دشام نے دجال ار بشو رسول اللہ صلی اللہ علیہ وسلم جي باقت بغلو دیا چن جا دجال ار بوششتر بابا رسول اللہ صلی اللہ علیہ وسلم جي قطع گلو بولا چن شگلو اپنا دشام نے পর আমরা প্রথম যে মেসালাটি সেটি আলোচনা করেছি সেটা হচ্ছে এই মর্মে একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে, হাদিসুল জাসাসাহ। হাদিস আল জাসাসাহ, জাসাসাহ হচ্ছে একটি এমন একটি প্রাণী যেটি অপরিচিত সর্বশরীরে অথবা সর্বঙ্গে যেটি লোম বা পশম দিয়ে আবৃত। এই হাদিসটাকে হাদিসুল জাসাসাহ হিসেবে ওলামায়ে কেরামগণ আখ্যায়িত করেছেন এবং এই হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে বর্ণনা করেছেন। সেখানে আমি বলেছিলাম বন্ধুগণ একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে এই হাদিসুল জাসাসায়ের পরিপূর্ণ বক্তব্যটা যদি আমরা সামনে রাখি, এরপরে বর্তমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাজ্জালের যে বক্তব্যগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা সামনে রাখি, এর পাশাপাশি সাহাবাই কেরামদের স্ট্যান্ড অবস্থানটাকে যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন আসবে, যে প্রশ্নগুলো হাদিস আল জাসাসা নিয়ে একটা বড় ধরনের কন্ট্রাডিকশন, কনফিউশন, সন্দেহ, সংশয় অথবা বিতর্ক তৈরি করবে, অস্বাভাবিক নয়। আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গোটা উম্মার জন্য, কারণ এটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টাডি যেটা দীর্ঘ গবেষণার পর আমরা আপনাদের সামনে পেশ করছি। তাই আমি অনুরোধ করব যে সমস্ত বন্ধুগণ এই বিষয়টি নিয়ে শুনছেন সবাই শেয়ার করবেন এবং অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি বোঝার জন্য চেষ্টা করবেন, কারণ এই হাদিসটি নিয়ে এত বেশি কনফিউশন তৈরি হয়েছে যে শেষ পর্যন্ত ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলার সাথে দুজনের সাথেই এ নিয়ে একটা সংঘর্ষ তৈরি হয়ে গেছে, দুজনের তাখরিজ নিয়েই সন্দেহ তৈরি হয়েছে, ফলে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে এই হাদিসটি ইমাম বুখারী রহমতুল্লাহ বর্ণনা করেননি তার সহিহের মধ্যে, কিন্তু ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহে বর্ণনা করেছেন, ফলে একদল আহলে হাদিস ওলামায়ে কেরাম এই হাদিসের উপর তাদের যেই মানে বক্তব্য রয়েছে বা এই হাদিসের উপর তাদের যেই মানে কথা রয়েছে, বিতর্ক রয়েছে বা সন্দেহ রয়েছে, সেই সন্দেহটাকে আরেকটু শক্তিশালী করেছেন, যেহেতু ইমাম বুখারী রহমতুল্লাহ এই হাদিসটি উল্লেখ করে নাই, বলেছেন যদি হাদিসটি সনদ এবং মতন দুই দিক থেকেই বিশুদ্ধ হতো তাহলে কেন ইমাম বুখারী রহমতুল্লাহ এই হাদিসটি তার সহিহে বর্ণনা করেননি। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি, ইমাম বুখারী রহমতুল্লাহ এখানে যেহেতু দেখেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ হাদিসুল জাসাসা কনফ্লিক্ট করে অথবা এটা কন্ট্রাডিক্টরি হাদিস ইবনে সৈয়াদ, যেটা আমরা আলোচনা করবো জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত ইবনে সৈয়াদের হাদিস, ইবনে সৈয়াদের হাদিসের সাথে যেহেতু হাদিসুল জাসাসা এই দুইটার একটা বড় ধরনের কনফ্লিকশন রয়ে গেছে, বড় ধরনের সাংঘর্ষিক অবস্থান রহমতুল্লাহ, যেহেতু এই দুইয়ের মধ্যে সমন্বয়ের বিষয়টি প্রশ্নবিদ্ধ ছিল, ইমাম বুখারী রহমতুল্লাহ সালাকা মাসলাকা তারজিহ, এই ক্ষেত্রে তিনি তারজিহ বা প্রাধান্য দেওয়ার যেই পদ্ধতি সেই পদ্ধতির অনুসরণ করেছেন, এর মাধ্যমে তিনি ইঙ্গিত করেছেন যে হাদিসুল জাসাসা এর বিষয়ে মানে তাঁর হয়তো কোনো বক্তব্য ছিল, কিন্তু এই বক্তব্য ইমাম বুখারী রহমতুল্লাহ স্পষ্ট করেননি, কিন্তু তার সহিতে ইমাম বুখারী রহমতুল্লাহ হাদিসটি উল্লেখ করেননি। আমার বন্ধুগণ ওলামায়ে কেরামদের মধ্যে অনেকেই মানে পূর্ববর্তী যুগের আলেমদের মধ্যে থেকে এবং পরবর্তী বর্তমান যুগের আলেম তথা আকলানি যে সেক্টর রয়েছে, আকলানি যেই গোষ্ঠী রয়েছে যারা শুধুমাত্র নিজেদের বিবেক বিবেচনাকে কমন সেন্সকে যারা প্রাধান্য দিয়ে কোরআন এবং হাদিসকে উপেক্ষা করে, তাদের অধিকাংশের বক্তব্য হচ্ছে এই হাদিস হাদিসই নয়, ফলে হাদিস যদি ইমাম বুখারীও তাখরিজ করে, হাদিস যদি ইমাম মুসলিমও তাখরিজ করে, তাদের বক্তব্য হচ্ছে এটা যদি আকল দিয়ে বিবেচনা দিয়ে এটাকে বোঝা সম্ভব না হয় তাহলে এটা হাদিস নয়।
এটা অবশ্য পদভ্রষ্ট বিভ্রান্ত গ্রুপের একটি দল, একটি বক্তব্য। এ দলের বক্তব্যে হাদিস সহিহ নয়, সনদ মতন কোন দিক থেকে তারা উপেক্ষা করে গিয়েছে। এদের মধ্যে যারা বেশি উপেক্ষা করেছে তার মধ্যে মোহাম্মদ আব্দু, আমরা জানি সে হাদিসকে উপেক্ষা করেছে। তার ছাত্রদের মধ্য থেকে আমরা জানি শেখ মোহাম্মদ রেজা রাহিমাহুল্লাহ তাআলা, তিনি একজন প্রাজ্ঞ হাদিস বিশারদ এবং জ্ঞানী ছিলেন, আলেম ছিলেন। তিনি তার তাফসীরের মানার মধ্যে একাধিক জায়গায় এবং তিনি তার বক্তব্যের অনেক জায়গাতেই তিনি হাদিসুল জাসাসাকে সনদ এবং মতের দিক থেকে তালিল করেছেন, এটাকে দুর্বল সাক্ষায়িত করেছেন অথবা দুর্বল সাব্যস্ত করেছেন। তার সাথে আশেপাশে অনেকেই আবু রাইয়া এটাকে অস্বীকার করেছে আর অনেকেই। যাই হোক, নির্ভরযোগ্যদের মধ্যে শুধু আবু আমরা বলেছি শেখ রশিদ রাজা রহমাল্লাহ তালার কথা, যাদের বক্তব্য গ্রহণযোগ্য। শেখ রহমাল্লাহ তালা এক্ষেত্রে তিনি এই হাদিসকে গ্রহণ করেননি। এ হাদিস নিয়ে কনফিউশন অথবা এ হাদিসের গ্রহণযোগ্যতার বিষয়টি নিয়ে শেখ মোহাম্মদ ইবনে সালেহ উসাইমিন রহমতুল্লাহ, এই যুগের অন্যতম উচ্চাহিদ শেখ রাহিমুল্লাহ তাআলাও তিনি দ্বিমত পোষণ করেছেন। তিনি তার একাধিক বক্তব্যের মধ্যে, তিনি তার ফতোয়ার মধ্যে একাধিক জায়গায় উল্লেখ করেছেন যে হাদিসুল জাসাসের ব্যাপারে আমার অন্তরের মধ্যে বা আমার মাইন্ডে একটা প্রশ্ন রয়ে গিয়েছে, অর্থাৎ এটা প্রশ্নবিদ্ধ। আর তিনি শেখ রাহিমুল্লাহ তাআলা এটাকে সত্যিকারভাবে যেভাবে সমন্বয় করা দরকার, বাইরের বক্তব্যকে যেভাবে সমন্বয় করা দরকার সেভাবে সমন্বয় করতে সম্ভবত শেখের কাছে স্পষ্ট হয়নি, অথবা শেখ রাহিমুল্লাহ তাআলা এটাকে কনফিউজড মনে করেছেন। যাই হোক, শেখ রাহিমুল্লাহ তাআলা হাদিসের সনদের বিষয়ে বক্তব্য না দিলেও মতনের ব্যাপারে শেখ রাহিমুল্লাহ তাআলা বলছেন যে এর মতনের মধ্যে আসলে নেকারা রয়েছে। নেকারা কাকে বলা হয় তাকে আমরা জানি, আমরা ইতিমধ্যে কয়েকবারই আপনাদেরকে বলেছি, নেকারা হচ্ছে যে হাদিসের বক্তব্য আসলে বিশুদ্ধ বক্তব্যের পরিপন্থী অথবা বিপরীত, যেটা কোনো কারণে মানে বক্তব্যটি গ্রহণ করার মতো নয়, সেটাকে বলা হয় তাকে নিকারা। তাই তিনি বলেছেন, শেখ রাহিমুল্লাহ তাআলা বলেছেন যে হাদিসের এই বক্তব্যের মধ্যে নিকারা রয়েছে। যাই হোক, তবে আমরা যদি ভালো করে মানে গবেষণা করি, যেটি আমাদের কাছে স্পষ্ট হবে বন্ধুগণ, সেটা হচ্ছে জুমহুর আহলে হাদিসগণ, জুমহুর ফকিগণ, বরং আমরা বলতে পারি যে প্রায় সকল এই হাদিসের সনদের বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন, এই হাদিসের সনদের বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন। ফলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা থেকে ইমাম তিরমিজি রহমতুল্লাহ এই হাদিসের সনদের ব্যাপারে যখন কথা বলেছেন, তখন ইমাম বুখারী রহমতুল্লাহ এই হাদিসের ব্যাপারে স্পষ্ট করে বলেছেন হাদিস ফাতিমা বিনতে কাইস, যে ফাতিমা বিনতে কাইসের এই হাদিসটি এটি সহিহ। ইমাম বুখারী রহমতুল্লাহ স্পষ্ট করে বলেছেন। তাহলে উজাগুলি ইমাম বুখারী রহমতুল্লাহ সহি হওয়া সত্ত্বেও এটাকে গ্রহণ করেন নাই বা হাদিসে তার সহি বুখারীর মধ্যে উল্লেখ করেন নাই। কেন উল্লেখ করেন নাই? যেহেতু ইমাম বুখারী রহমতুল্লাহ ইলতিজাম করেননি, নিজের জন্য বাধ্যতামূলক করে নেননি যে সহি বুখারীর মধ্যে সমস্ত সহি হাদিস উল্লেখ করবেন, তিনি যেই কারণে এই সহি হাদিসটিকে উল্লেখ করার প্রয়োজন মনে করেননি। এখানে একটি বিষয় আসবে বন্ধুগণ, সেটি হচ্ছে এই হাফেজ ইবনে আজাজ আসকালানী রহমতুল্লাহ বলেছেন, একটা প্রশ্ন অনেকে উত্থাপন করেছেন যে এই হাদিসটি শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবি মহিলা সাহাবি ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দহাক ইবনে কাইস এর বোন ছিলেন, দহাক ইবনে কাইস তার বড় ভাই ছিলেন, যিনি পরবর্তী সময় বসরার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। শুধুমাত্র তিনিই শুধু এই হাদিসটি বর্ণনা করেছেন। তার কাছ থেকে দুটি হাদিস পাওয়া যায়, একটি হাদিসকে ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সহ আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আব্দুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আহলুল মদিনা সেটাকে বর্জন করেছে। তাই তার এই হাদিসটি নিয়ে একদলের বক্তব্য হচ্ছে যে যেহেতু ওই হাদিসটিকে গ্রহণ করেছে করে নাই, এই হাদিসটিও মানে তার মানে এটা ফার্দের মধ্যে অন্তর্ভুক্ত, মানে একক বর্ণনার মধ্যে অন্তর্ভুক্ত, আর একক বর্ণনা এটা গ্রহণযোগ্য হবে না। কিন্তু হাফেজ ইবনে আজার আসকালানী রহমতুল্লাহ তার ফতুল বারির মধ্যে বিষয়ে উত্তর দিয়েছেন, তিনি বলেছেন যে না, এই বক্তব্য সঠিক নয়, বরং এই হাদিসটি যে হাদিস জাসাসে যেটি এটা আরও একাধিক সাহাবি থেকে বর্ণিত হয়েছে, তিনজন সাহাবির কাছ থেকে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হয়েছে, জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, এবং এই হাদিসের রেওয়ায়তের ব্যাপারে শুধুমাত্র ইমাম সাহাবি একক বর্ণনা করেননি, বরং এই রেওয়ায়তের সাথে তার সাথে রেওয়ায়াত করেছেন আবু সালামা বর্ণনা করেছেন, ইয়াহ ইবনে ইয়ামর বর্ণনা করেছেন এবং অন্যান্যদের বর্ণনা সাব্যস্ত হয়েছে। সুতরাং বোঝা গেল যে এই হাদিসটি যেভাবে বলা হচ্ছে যে হাদিসটি আসলে বক্তব্যের দিক থেকে গ্রহণযোগ্য নয়, এটি সঠিক নয়।
আরেকটি বক্তব্য আমাদের সামনে আসবে বন্ধুগণ, সেটা হচ্ছে এ হাদিসকে যদি আমরা বলি যে হাদিসটি মিথ্যা অথবা মাসিহিয়াতের মধ্যে অন্তর্ভুক্ত। মাসিহিয়াত বলা হয় তাকে, মানে যেই সমস্ত বর্ণনাগুলো খ্রিস্টানদের কাছ থেকে পাওয়া গিয়েছে, খ্রিস্টানদের কাছে প্রচলিত ছিল, মানে খ্রিস্টানরা ব্যাপকভাবে এগুলো বর্ণনা করত, সেই বর্ণনাগুলোর মধ্যে একটি ছিল। তাহলে এই প্রশ্ন এসে যাবে যে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবির ফজিলতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিয়েছেন, এই সাহাবির ব্যক্তিত্ব, তার তাকওয়া এবং গ্রহণযোগ্যতা আদালতের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বক্তব্য দিয়েছেন এগুলোকে প্রত্যাখ্যান করতে হবে। সাহাবির ব্যাপারে আমাদের একটা খারাপ ধারণা হয়ে যাবে, সাহাবির ব্যাপারে আমাদের একটা কুধারণা আসবে, তার প্রতি একটা মিথ্যা অপবাদ দেওয়ার সম্ভাবনা এসে যাবে, এবং দীনের ব্যাপারে যে তিনি মন গড়া বক্তব্য দিয়েছেন এই ধরনের কথা আসবে। অথচ আমরা জানি সাহাবি তিনি খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করেছেন, তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত সত্ত্বেও তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু 35 হিজরি পর্যন্ত তিনি মদিনাতে ছিলেন। 35 হিজরি সনে তিনি সিরিয়াতে গমন করেন, 40 হিজরি সনে তার ইন্তেকাল হয়ে থাকে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবি তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কাছ থেকে বর্ণিত হাদিসের সংখ্যা একেবারেই সুপরিচিত, 18টি হাদিস। যদি তিনি ইসরায়েলিয়াত অথবা মাসিহিয়াত বর্ণনা করতেন তাহলে অবশ্যই অসংখ্য হাদিস তার কাছ থেকে বর্ণিত হতো। মাসিহিয়াত কি শুধুমাত্র এই এই কয়েকটার মধ্যেই এসেছে? তাহলে প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না, এটা মাসিহিয়াতের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। আরেকটি তথ্য আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে এই এই হাদিসটি কিন্তু তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নাই। এই হাদিসটি বর্ণনা করছে ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘটনাটি তামিম আদ-দারির। তাহলে এই রওয়ায়েতটি মূলত তামিম আদ-দারি থেকে কোনো সাহাবি বর্ণনা করেছেন এটা সাব্যস্ত হয়নি। এটাও প্রমাণ করে যে মূলত যেই সমস্ত আহলে তাহকিক ঘন তাহকিকের ক্ষেত্রে একথা বলছেন যে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা যেহেতু খ্রিস্টান ছিলেন, তাই মাসিহিয়াতের মধ্যে যে সমস্ত বক্তব্য তামিম আদ-দারির কাছে স্পষ্ট হয়েছে সম্ভবত তিনি সেগুলো বলে দিয়েছেন অথবা চালিয়ে দিয়েছেন। বলব যে না, কোনো কারণে যদি হাদিসুল জাসাসা সম্পর্কে আমাদের বুঝতে অপারগতা হয়, আমরা বুঝতে না পারি, তাহলে হাদিসুল জাসাসা নিয়ে আমরা গবেষণা করার জন্য চেষ্টা করি। কিন্তু একজন সাহাবি এর মর্যাদা শ্রেষ্ঠত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের আদালতের ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন, সাহাবিদের ফজিলতের ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন, যে লাউ আনফাকতু মা ফিল আরযি জামিআন মা বালাগা আহাদুকুম মুদ্দা আহাদিহিম আও নসীফা, যদি তোমরা এই পৃথিবীর মধ্যে যা আছে সব ব্যয় করো তাহলে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তারা এক মুদ পরিমাণ, এক কোষ পরিমাণ অথবা এর অর্ধেক পরিমাণ যে ব্যয় করেছে এই মর্যাদা তোমরা লাভ করতে পারবে না। তাহলে কিভাবে আপনি একথা বিশ্বাস করতে পারেন বা বলতে পারেন যে যে সাহাবিদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিনের ক্ষেত্রে এত বিশাল মর্যাদার কথা উল্লেখ করে দিয়েছেন তাদের সম্পর্কে আমরা একথা বলতে পারি যে এই ধরনের সাহাবিগণ মানে আল দিনের ব্যাপারে এর খুব একটা কথা মাসিহিয়াত থেকে বর্ণনা করে দেবেন, এটি মোটেও যুক্তিসঙ্গত নয়। চার নম্বর বা এরপরের যে পয়েন্টটি আলোচনা করবো বন্ধুগণ, এটি একেবারেই সন্দেহাতীত বা বলা যায় যে হাদিসুল জাসাসা এটা মিনাল মুগাইয়াবাত, গায়েবের বিষয়ে সম্পৃক্ত একটি বিষয়, এখানে ইজতিহাদের কোনো সুযোগ নেই, প্রশ্নই আসে না। সাহাবায়ে কেরামগণ মুগাইয়াবাতের ব্যাপারে, অদৃশ্য জ্ঞানের বিষয়ে অথবা যে বিষয় সম্পর্কে কোনোভাবেই মানে যৌক্তিক অথবা ইন্দ্রিয়ের মাধ্যমে, উপলব্ধির মাধ্যমে অথবা বিবেচনার মাধ্যমে জ্ঞান লাভ করা সম্ভব এমন কোনো বিষয় যদি মানে সাহাবায়ে কেরামগণ যদি বলতেন তাহলে হয়তো বলা যেত যে এখানে হয়তো ইজতিহাদের অবকাশ ছিল। কিন্তু যেহেতু এটি গায়েবের সাথে অদৃশ্য বিষয়ের সাথে সম্পৃক্ত আর এটি আসলুন মিন উসুলিদ দীন, এটি দীনের একটি অন্যতম একটি মূলনীতি, আমরা যদি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত নবী এবং রাসূলগণ মা মিন নবিয়্যিন, যে কোনো নবী যায়নি যে দাজ্জালের ব্যাপারে মসীহ দাজ্জালের ব্যাপারে তার উম্মতকে সতর্ক করেনি। সুতরাং এটার কান থেকে বোঝা যাচ্ছে যে এই কাজটি প্রশ্নেই আসে না যে সাহাবায়ে কেরামগণ এই ধরনের বক্তব্য দেবেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ব্যাপারে সাহাবায়ে কেরামগণ মিথ্যা আরোপ করবেন, এটা হতে পারে না, এটা একেবারেই
বক্তব্যের বাহিরে যদি এই বক্তব্যটি কেউ দিয়ে থাকেন তাহলে তিনি আসলে লোকদেরকে বিভ্রান্ত করার জন্য অথবা পণভ্রষ্ট করার জন্য তিনি এই বক্তব্যটি দিয়েছেন, এটা প্রমাণিত হবে, এটি প্রমাণিত হবে। ফলে আমরা দেখতে পেয়েছি যে ইমাম বুখারী রহমাল্লাহ তাআলা এবং ইমাম মুসলিম রহমাল্লাহ তাআলা দুইজনই তামিম দাঁড়িয়ে দেওয়ার থেকে হাদিস বর্ণনা করেছেন এবং তিনি যেই বর্ণনাগুলো তার কাছ থেকে এসেছে বর্ণনাগুলো কম হওয়া সত্ত্বেও তামিম দাঁড়িয়ে দিয়ে আল্লাহ তাআলা আনহু এর বর্ণনাগুলো সাহাবায়ে কেরামদের কাছে সমাদৃত ছিল, পরিচিত ছিল এবং তিনি 35 হিজরি পর্যন্ত মদিনাতেই ছিলেন। এটি প্রমাণ করে যে তার বক্তব্যগুলো সাহাবায়ে কেরামদের কাছে স্পষ্ট ছিল। এরপরে যে বিষয়টি আমরা আলোচনা করব বন্ধুগণ সেটা হচ্ছে হাদিসুল জাসাসা এর ব্যাপারে মুদ্দা কথা আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। এতক্ষণ পর্যন্ত হাদিসুল জাসাসা এর ব্যাপারে যে সমস্ত সন্দেহ রয়েছে সেগুলো আলোচনা করলাম। এখানে আমি একটি সন্দেহের অবনোদন করতে চাই, সেটা হচ্ছে শেখ মোহাম্মদ ইবনে সালেহ সাবিন রহমতুল্লাহ আলাইহি কেন এই হাদিস নিয়ে একথা বলেছেন। যখন শেখকে প্রশ্ন করা হয়েছে যে আপনি এই হাদিসকে তো শুধুমাত্র রশিদ রেজা মোহাম্মদ রশিদ রেজা রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই হাদিস নিয়ে বিতর্ক করেছেন এবং এই হাদিসের সনদ এবং মতনের ব্যাপারে তালিল করেছেন, এটাকে দুর্বল করার জন্য চেষ্টা করেছেন বা বক্তব্য দিয়েছেন, সমালোচনা করেছেন, তার আগে কি কেউ করেছে অথবা তারপরে কি কেউ করেছে, তো সে বলেছেন এটা শর্ত নয় যে মানে তার আগে কেউ করতে হবে অথবা তারপরে কেউ করতে হবে। ফলে শেখ রাহিমাহুল্লাহ তাআলা ব্যাপারে তার বক্তব্য স্পষ্ট করেছেন যে তিনি এর বক্তব্যগুলোকে আসলে হতে পারে যে শেখ রাহিমাল্লাহ তার কাছে স্পষ্ট হয়নি অথবা সামঞ্জস্য করার ক্ষেত্রে এগুলোকে মানে এগুলোর প্রতি যে একটা কন্ট্রাডিকশন আছে সেটাকে সমন্বয় করার ক্ষেত্রে অথবা যে সমস্ত সংশয় রয়েছে এগুলোকে অপনোধন করার ক্ষেত্রে সম্ভবত কিছুটা মানে বিবেচনা ছিল, শেখ রাহিমাল্লাহ বিবেচনা ছিল। এটা হতে পারে যে শেখ রাহিমাল্লাহ উদারতার বিষয় হতে পারে আর তার একটা গবেষণা হতে পারে ইজতিহাদ, কোনো সন্দেহ নেই। এ ধরনের ইজতিহাদের ক্ষেত্রে আমরা মনে করে থাকি যে ইজতিহাদি বিষয়ে আলেমদের এখতিয়ার রয়েছে, আমরা এক্ষেত্রে শেখ রাহিমাল্লাহ তাআলাকে পদভ্রষ্ট বিভ্রান্ত বলবো না, নাউজুবিল্লাহ মিন যালিক, বরং বলবো যে এটি শেখ মোহাম্মদ সালেহ সাবিন রহমতুল্লাহ ইজতিহাদ, আল্লাহ সুবহানাহু তাআলা তাকে ইজতিহাদের জন্য হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম জাজা দেবেন। বাকি হাদিসুল জাসাসার বিষয়ে প্রথম আমি যে বক্তব্যটি আপনাদের সামনে পেশ করতে চাই বন্ধুগণ সেটা হচ্ছে এক নম্বর পয়েন্ট হচ্ছে এই হাদিসটি হাদিস সনদ এবং মতনের দিক থেকে বিশুদ্ধ, সনদ এবং মতনের দিক থেকে হাদিসটি বিশুদ্ধ, তাই এর সনদের উপর যত প্রকারের টান, যত প্রকারের বক্তব্য অথবা যত প্রকারের আঘাত করা হয়েছে, যত ধরনের কথা অথবা সমালোচনা করা হয়েছে সবটাই মূলত আমরা লক্ষ্য করেছি যে এগুলো এর মধ্যে ফিহে মা ফিহে অর্থাৎ এগুলোর মধ্যে বক্তব্য রয়ে গিয়েছে। আর এই ক্ষেত্রে আমরা ওলামাউল হাদিস এবং আইমাতুল হাদিসের দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে প্রায় এর সেহাতের বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন, যেহেতু ইমাম মুসলিম রহমতুল্লাহ তার সহিতে বর্ণনা করেছেন, ফলে এই রেওয়ায়েতগুলো আমরা এখান থেকে স্পষ্ট করে বলছি যে এটি গ্রহণযোগ্য। দুই নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে এটি মাসিহিয়াতের মধ্যে অন্তর্ভুক্ত নয়, মানে তামিম দাঁড়িয়ে দিয়ে আল্লাহ তাআলা মাসিহিয়াত থেকে বর্ণনা করেছেন এই বক্তব্য সঠিক নয়, তাই এক্ষেত্রে যারা মনে করেছেন যে এটি মাসিহিয়াতের মধ্যে অন্তর্ভুক্ত তাদের এই বক্তব্যটি শুদ্ধ নয়। তিন নম্বর যে বিষয়টি বন্ধুগণ সেটা হচ্ছে হাদিসুল জাসাসা যেহেতু গাইবের সাথে সম্পৃক্ত এর প্রতি আমাদেরকে ইমান আনবো, আমরা এটা বিশ্বাস করি, আমরা এটা মেনে নিব যে এই বিষয়গুলো অদৃশ্য জ্ঞানের সাথে সম্পৃক্ত এবং ইমানিয়াতের সাথে সম্পৃক্ত, ইমানের বিষয়ের সাথে সম্পৃক্ত, এটা আমাদের মূলনীতি, ইসলামের মূলনীতির মধ্যে অন্তর্ভুক্ত, তাই এ নিয়ে যদি আমাদের কাছে বিষয়টি স্পষ্ট না হয়ে থাকে তাহলে আমরা কাউকে মিথ্যারোপ করা অথবা মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করব না। এক্ষেত্রে মিথ্যারোপ করা, মিথ্যা প্রতিপন্ন করার বিষয়টি যদি আমাদের বুঝে না আসে তাহলে আমরা বলব যে হ্যাঁ এই ধরনের বক্তব্য হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, এক্ষেত্রে আমরা সুনির্দিষ্টভাবে কাউকে মিথ্যারোপ করতে করা আমাদের জন্য জায়েজ হবে না, আমরা মিথ্যারোপ করব না। এরপরে যে পয়েন্টটি আমরা আজকের আলোচনা আপনাদের সামনে পেশ করব সেটা হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে হাদিসের সনদের মধ্যে বন্ধুগণ ইমাম সাহাবি থেকে যারা বর্ণনা করেছেন মানে তাদের
সকলের বক্তব্য যদি আমরা দেখি, আমরা দেখতে পাবো যে তাদের সাহাবি থেকে বর্ণনাকারী যারা রয়েছেন, মুজালিদ, দাউদ ইবনে আবি হিন্দ, এরা সবাই যাদের বর্ণনা রয়েছে এদের সকলেরই বর্ণনা একসাথ করে দেখা যায় যে সাহাবিয়ের কাছ থেকে অনেকেই বর্ণনা করেছেন, এবং সবগুলো বর্ণনা এর মধ্যে মূলত এটি প্রমাণিত হয়েছে যে এটা ইমাম সাহাবি এর বর্ণনা। এর ক্ষেত্রে যে প্রশ্ন কেউ কেউ উত্থাপন করেছেন যে তিনি মুতাফাররেদ এই বর্ণনার ক্ষেত্রে, মানে এককভাবে তিনি বর্ণনা করেছেন, এটি যথার্থ নয়, বরং তিনি এক্ষেত্রে তার সাথে অন্যান্যরাও বর্ণনা করেছেন। এখানে একটি বিষয় অনেকে উল্লেখ করেছেন যে নুসুস কোরআনিয়া এবং আহাদিস আসহ মিনহু ইসনাদান, যে কিছু কোরআনের সুস্পষ্ট নস, আবার কিছু হাদিস যেগুলো সনদের দিক থেকে, মানে এই হাদিসের থেকে আরও মানে প্রসিদ্ধ, আরও বিশুদ্ধ, মানে আমরা দেখতে পাই এগুলোর এবং আল আদিল্লা আকলিয়া, মানে বিবেচনাগত যেই দলিল আছে এগুলোর থেকে, এগুলোকে সামনে আনলে দেখা যায় যে এই হাদিসটি এগুলোর সাথে একটা কন্ট্রাডিক্ট করে অথবা একটা সাংঘর্ষিক অবস্থানে চলে যায়। প্রথম কথা হচ্ছে না, কোরআনে করিমের যে বক্তব্যগুলো রয়েছে এই বক্তব্যের সাথে হাদিসকে আসলে আমরা অ্যাকোমোডেট করতে পারি, সমন্বয় সাধন করতে পারি। আমাদের কাছে হয়তো অনেকের কাছে বাহ্যিকভাবে এটাকে মনে হচ্ছে এটি সাংঘর্ষিক, না সাংঘর্ষিক নয়। আমরা ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে আপনাদের সামনে স্পষ্ট করব। আর সহি হাদিসের যে বক্তব্যগুলো রয়েছে সবগুলো এর সাথে একেবারেই সামঞ্জস্যপূর্ণ, সবগুলো এর সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই এটাকে ইমাম বুখারী রাহমুল্লাহ তাআলা যেভাবে তারিকু তারজিহ, মানে তারজিহের যে পথ, এই পথটাকে মানে গ্রহণ করেছেন, আমি মনে করে থাকি অথবা আহলুল হাদিসদের মধ্যে যারা এই কথা মনে করে থাকেন যে এই হাদিসের মধ্যে সমন্বয় সাধন করা যেতে পারে, তারা মনে করেন যাতে এটাকে তওয়াফুক, তারিকু তওয়াফুক, মানে সমন্বয় সাধন করার অথবা এই দুইয়ের মধ্যে মানে সম্পর্ক তৈরি করার মতো বক্তব্য পাওয়া যেতে পারে। তাই এটি কোনোভাবেই মানে এর মধ্যে তাহারুজ পাওয়া যাবে না ইনশাআল্লাহ তাআলা। এবার আমরা একটু হাদিস ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আমি আপনাদের সামনে হাদিসটি বিস্তারিত আলোচনা করেছি, সেটা আপনারা অবশ্যই জেনে নেবেন। আমরা এখানে যদি আবার হাদিসটি আলোচনা করতে চাই, যেহেতু অনেক লম্বা হাদিস, আবার আমাদের সময় নষ্ট হয়ে যাবে। হাদিস ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটি বিষয়ের উপর ইঙ্গিত করেছেন। একটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল থেকে তাহজির করার জন্য, সতর্ক করার জন্য, এবং দাজ্জাল মক্কা এবং মদিনায় প্রবেশ করবে না, এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করেছেন এবং সাহাবায়ে কেরামদের সামনে একটি খুতবা দিয়েছেন। দেখেন এই এই বক্তব্যটি, এই খুতবাটি সাহাবায়ে কেরামদের অধিকাংশের বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। ওয়াকাদ তাওয়াতারাত হাযিহিল খুতবাতু আন কাসীর মিন সাহাবা, এই খুতবার ইন ডিটেইলস যদিও না আসে, কিন্তু সাহাবায়ে কেরামগণ এই খুতবার কথা বর্ণনা করেছেন অনেক সাহাবির কাছ থেকে বর্ণিত হয়েছে। তাহলে ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটাকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু জামিআহ, যে সালাত কায়েম হচ্ছে, এই মর্মে আহ্বান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে একত্রিত করেছেন, এবং পিছনের সারিতে ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, তিনি যে বক্তব্যটা দিয়েছেন, তাহলে বোঝা গেল যে সাহাবায়ে কেরামগণ এই খুতবা শুনেছেন। সাহাবায়ে কেরামদের অধিকাংশ সাহাবির বক্তব্যের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে। এই খুতবা একেবারেই তাওয়াতুর পর্যায়ে বর্ণিত হয়েছে। যদিও সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যটাকে ইন ডিটেইলস বর্ণনা করেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেটাকে হাইলাইটস করেছেন, দুটি জিনিসকে হাইলাইটস করেছেন, সেটি আমরা ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলার হাদিসের মধ্যেই আমি আপনাদের কাছে আবার ফিরে আসব, যাতে করে আমরা বুঝতে পারি যে ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা মানে এই দুইটি জিনিসটাকে হাইলাইটস করার জন্যই মানে এই পুরা ঘটনাটি কী করেছেন, বর্ণনা করেছেন, যেটা থামিমের দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল রাসূল সাল্লাল্লাহু সংবাদ দিয়েছিলেন। আসুন আমরা একটু হাদিসটার মধ্যে যাই, তাহলে হাদিসটি আমাদের কাছে, আমি শুধু যেই লাইট যে বিষয়গুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাইলাইটস করেছেন, এই হাদিসটাকে আবার আমি ওই অংশটুকু আপনাদের সামনে পড়ে শোনানোর জন্য চেষ্টা করি,
যাতে করে আমরা বুঝতে পারি। এটি এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা না বলেন এই হাদিসের মধ্যে, ফাখরাজতু ইলাল মসজিদ, আমি তারপর মসজিদে গেলাম, ফাসাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করলাম, ফাকুনতু ফি সাফি নিসা আল্লাতী তালি যুহুর আল কওম, যে পুরুষদের যেই পিঠ মানে পরবর্তী যেই সফ সারি রয়েছে মহিলাদের সেই সারিতে আমি ছিলাম। ফালাম্মা কাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতাহু, রাসূলুল্লাহ যখন তার সালাত শেষ করলেন, জালা সালা মিম্বর, তিনি মিম্বরে উঠলেন, ওয়া হুয়া ইয়াদহাক, রাসূলুল্লাহ হাসতেছিলেন, ফাকালা লিয়ালজাম কুল্লু ইনসানিন মুসাল্লা, প্রত্যেকে যেন তার নামাজের জায়গায় বসে, সুম্মা কাল, তারপর তিনি বলেন, আতাদরুনা লিমা জামাআতুকুম, তোমরা কি জানো কেন তোমাদেরকে আমি একত্রিত করেছি, কালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, তারা বলেন আল্লাহ এবং তার রাসূলই সবচেয়ে ভালো জানেন, কালা ইন্নি ওয়াল্লাহি মা জামাআতুকুম লিরাগবাতিন ওয়া লিরহবাতিন, তোমাদেরকে কোনো বিষয়ে উৎসাহিত করার জন্য অথবা কোনো বিষয়ে তোমাদেরকে ভয় দেখানোর জন্য আজকে একত্রিত করি নাই, ওয়ালাকিনি জামাআতুকুম, যে তোমাদেরকে একটি বিষয়ে আমি একত্রিত করেছি, তামিমা দারি কানারা জুলান নাসরানিয়ান, সে খ্রিস্টান ছিল, ফাজা, সে এসেছে আমার কাছে, ফাবায়া, ইসলাম গ্রহণ করেছে, ওয়া আসলাম, ইসলাম গ্রহণ করেছে, ওয়া হাদ্দাসানি হাদিসান, আর আমাকে একটা ঘটনা জানাইছে, তার বোঝা গেল ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উদ্দেশ্য নয়, হাইলাইটস করছে রাসূলুল্লাহ, ওয়া ফাকাল্লাযী কুনতু ওয়াহাদ্দিসুকুম আনিল মাসীহিদ দাজ্জাল, মাসীহিদ দাজ্জালের ব্যাপারে তোমাদেরকে যে বক্তব্যটা দিয়েছি আমি, তাহলে এই মানে তামিমুদ্দারির বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এখানে উদ্দেশ্য নয়, মাসীহুদ দাজ্জালের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে সতর্ক করেছেন সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাইলাইটস করতেছেন, ফাওয়াফাকাল্লাযী কুনতু ওয়াহাদ্দিসুকুম আনিল মাসীহিদ দাজ্জাল, মাসীহিদ দাজ্জালের প্রসঙ্গে আমি তোমাদেরকে যেই কথাটি বলেছি সেই ব্যাপারে তার বক্তব্য মিলে গিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ মাসীহ দাজ্জালের ব্যাপারে রাসূল সাল্লাম যে কথাগুলো বলেছেন, এরপরে হাদ্দাসানি, এরপরে যে বক্তব্যটি সে বক্তব্যটি তামিমুদ্দারির বক্তব্য, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য নয়, মানে তামিমুদ্দারি যে কথাগুলো বলেছেন সেটাই বক্তব্য। তারপরে দেখেন একেবারে শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে قالت فاطمه بنت قيس رضي الله عنها قال رسول الله صلى الله عليه وسلم واتانا بمخصرته في المنبر رسول الله صلى الله عليه وسلم তিনি তার রাসূল الله صلى الله عليه হাতে যেই লাঠি ছিল অথবা যা ছিল এটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মিম্বর উপর আঘাত করে রাসূল الله صلى الله عليه বলতেছিলেন হাযিহি তয়বা হাযিহি তয়বা হাযিহি তয়বা অর্থাৎ এটাই হচ্ছে তয়বা এটাই হচ্ছে তয়বা এটাই হচ্ছে তয়বা মদিনাকে ইঙ্গিত করে রাসূল الله صلى الله عليه وسلم বলতেছেন অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি বোঝাচ্ছেন যে যে তামিমুদ্দারি এর বক্তব্যের মধ্যে এটা স্পষ্ট মক্কা এবং মদিনাতে দাজ্জাল প্রবেশ করতে পারবে না, যে মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত দিয়েছেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা হাল কুনতু হাদাসতুকুম আন যালিকা, আমি কি তোমাদেরকে এই বিষয়ে বলিনি আগে বর্ণনা করি নাই, ফাকালা নাসু নাআম ফাইন্নাহু আজাবানি হাদিসুত তামিম আন্নাহু ওয়াফাকাল্লাযী কুনতু হাদাসতুকুম আনহু আনিল মদিনাতি ওয়া মক্কা, মদিনা এবং মক্কার ব্যাপারে যে সে কি করতে পারবে না, মদিনা এবং মক্কাতে সে প্রবেশ করতে পারবে না। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটি জিনিসকে আমার বন্ধুগণ হাদিস তামিমা দারি এর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, হাইলাইটস করেছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত করেছেন যেটা সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দাজ্জাল এর আবির্ভাব হবে মিন কিবালিল মাশরিক, মশরিক পূর্ব দিক থেকে, আল্লাহ নবী সাল্লাহ আসলাম ওই হাদিসের মধ্যে যেটা বলেছেন সেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামিমুদ্দারিয়া যে বক্তব্য রয়েছে এই বক্তব্যকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকরির করেন নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাম বলে দিয়েছেন যে মানে তামিমুদ্দারি সন্দেহ পোষণ করতেছিলেন যে এটা এই ঘটনাটা কোথায় ঘটেছিল, সেটা কি পূর্ব দিকে ঘটেছিল না পশ্চিমে ঘটেছিল, সেটা কি সিরিয়ার যে সমুদ্র রয়েছে সিরিয়ার ভাগে যে সমুদ্রাংশ রয়েছে সেটা, না ইয়ামানের অংশে যে সমুদ্রাংশ রয়েছে সেটা, বরং রাসূলুল্লাহ বলেছে না এটা অবশ্যই এ দাজ্জালের আগমনের বিষয়টি হবে পূর্ব দিকে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক সহিহ হাদিসের মধ্যে বলেছেন। তাহলে বোঝা গেল যে মানে তামিমুদ্দারির বক্তব্যের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়গুলো উপস্থাপন করেছেন সেগুলো একেবারেই সামঞ্জস্যপূর্ণ। ইন ডিটেলস তামিমুদ্দারি রাদিয়াল্লাহু তাআলা যে ঘটনাটি বর্ণনা করেছেন যেটা হাদিসুল জাসাসা এবং হাদিস আর রাজুল, ওই ব্যক্তি ফিদ্দিরা গড়ের মধ্যে অথবা মানে ওই চরের মধ্যে যাকে বন্দি করে রাখা হয়েছে, তাহলে তার ঘটনাটা কি, তার ঘটনাটা কি এই বিষয় সম্পর্কে আহলে হাদিসগণ বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন, বিভিন্ন ধরনের ব্যাখ্যা রয়েছে। সে কি আদৌ দাজ্জাল বর্তমান মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওই সময় থেকে
মানে তামিম দাড়ি রাদিয়াল্লাহু তাআলা নবম অথবা অষ্টম হিজরি সনে ইসলাম গ্রহণ করেছেন, মানে সেই সময় থেকে তামিম দাড়ি রাদিয়াল্লাহু আগে দেখেছেন, সেখান থেকে সে এখনও জীবিত রয়েছে? না, এই বক্তব্য আহলে হাদিসগণ অথবা সাহাবায়ে কেরামদের কারো কাছ থেকে এটি প্রমাণিত হয়নি। তাহলে যেটি প্রমাণিত হচ্ছে সেটা হলো এই, এটা হচ্ছে দাজ্জাল মিলে দাজ্জাল জেলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন অনেক দাজ্জাল আসবে, ওই খ্রিস্টানদের মধ্যেই মূলত এই ব্যক্তি খ্রিস্টানদের মানে কাছে মানে তাকে দাজ্জাল মনে হয়েছিল। আর দাজ্জাল খ্রিস্টানরা মনে করে থাকে এটা ইবনু ইয়াহুদি, ইয়াহুদির সন্তান। ফলে ইয়াহুদিরা সন্তান হিসেবে খ্রিস্টানরা এই দাজ্জাল এ সম্পর্কে তাদের যে কনসেপ্ট ছিল, এই ব্যক্তি যখন এই ধরনের মানে মিথ্যা অপপ্রচার যখন করছিল, সে হতে পারে জাদুকর অথবা শয়তান, অথবা শয়তানকে মানে শয়তানকে নিজে আয়ত্ত করে এই ধরনের বক্তব্য দিচ্ছিল যে যে আমাদের সমাজের মধ্যে যারা জ্যোতিষী রয়েছে, যারা জ্যোতিকর্ম করে থাকে, দুর্ভোগ্য করে থাকে, অথবা এই ধরনের কর্মে যারা শয়তানকে মানে আত্মস্থ করে অথবা শয়তানকে নিজেদের মানে এটাকে আয়ত্ত করে বিভিন্ন ধরনের অদৃশ্য অথবা এই ধরনের কোনো বক্তব্য দিয়ে থাকে শয়তানের মাধ্যমে, তাদের মধ্যে একজন। ফলে তামিম দাড়ি রাদিয়াল্লাহু তাআলা কিন্তু একথা তার হাদিসের মধ্যে ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে ধারণা করেছি এটা একটা শয়তান হবে, মানে তামিম দাড়ি বলে শয়তান হবে, কারণ এই ধরনের শয়তানের মানে অবস্থা তখনকার সময় প্রচলিত ছিল এবং বর্তমান যুগেও এই ধরনের মানে শয়তানের অপকর্ম রয়েছে। ফলে তামিম দাড়ি রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়টি স্পষ্ট করেছেন, এটা মূলত সেই দাজ্জাল নয়, যে দাজ্জাল কিয়ামতের আগে যার আবির্ভাব ঘটবে। এটা হচ্ছে মূলত ওই খ্রিস্টানদের ধারণা অনুযায়ী তাকে এই চরের মধ্যে বন্দী করে রাখা হয়েছিল, যাতে করে তার উপদ্রব থেকে অথবা তার এই শয়তানি বক্তব্য থেকে মানুষদেরকে মানে দূরে সরানো যায়। ফলে এই বক্তব্যটুকু তামিম দাড়ি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়েছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দাজ্জালের ব্যাপারে যেই ভবিষ্যৎবাণী করেছিলেন সেটাকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এখান থেকে অ্যাপ্রুভ করেছেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানে পরবর্তী কিতাবের পূর্ববর্তী নবীদের বক্তব্যের সাথে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য এবং পূর্বের নবীগণ যে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন সেই বক্তব্যের সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন তার সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাজ্জালের ব্যাপারে বলেছেন মক্কা এবং মদিনা প্রবেশ করতে পারবে না, এবং একই বক্তব্য যে পূর্ববর্তী বক্তব্যের মধ্যে এসেছে, অথবা এই বক্তব্য যে মানে প্রমাণিত হয়েছে, এই কথাটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যটি উল্লেখ করেছেন। তাই এটাই প্রমাণিত হয় যে এটি এখন দাজ্জাল মানে একটি দ্বীপের মধ্যে এভাবে যেভাবে তামিম দাড়ি রাদিয়াল্লাহু দেখে এসেছেন হাদিসুল জাসাসার মধ্যে বন্দী আছে, এই বক্তব্যটি সাহাবায়ে কেরামদের কাছ থেকে প্রমাণিত হয়নি। সুতরাং এটা আমরা শুধুমাত্র এটাকে মনে করব যে এই ঘটনাটি যেটা তামিম দাড়ি রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন এটি একটি ঘটনা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এই বিষয়টিকে সাপোর্ট করেছেন সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের বিষয়ে স্পষ্ট করে আমাদের সামনে তুলে ধরেছেন। বাকি দাজ্জালের আবির্ভাব ঘটবে কিয়ামতের আগে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা পূর্ব দিক থেকে হবে, এই ব্যাপারও এই হাদিসের মধ্যেই এই বক্তব্যটুকু আমরা পেয়েছি। সুতরাং এখানে দাজ্জালের কথা তামিম দাড়ি রাদিয়াল্লাহু তাআলা মানে বর্ণনা করেছেন, এটা হচ্ছে দাজ্জাল মিনা দাজ্জালা, যেহেতু দাজ্জাল অনেক দাজ্জালের আগমন ঘটবে, কিয়ামতের আগে অনেক দাজ্জালের আগমন ঘটবে। ফলে মানে এটা মানে একজন দাজ্জাল, এ ধরনের দাজ্জাল বহু সময় বিভিন্ন সময় আসবে, যেহেতু যদি দাজ্জাল হতো, যদি সত্যিকার সে দাজ্জাল হতো, তাহলে তাকে বন্দি করে এভাবে রাখার মানে ক্ষমতা কারো ছিল না, তাহলে কে বন্দি করে রেখেছে তাকে? তাহলে এই প্রশ্নটি এখানে এসেছে, তাহলে তাকে এখানে বন্দি করেছে যেহেতু তাকে কেউ সন্দেহ সংশয় করেছে দাজ্জাল মনে করে, আর সে মিথ্যা অথবা দৈবজ্ঞের মাধ্যমে অথবা জ্যোতিষ্কর্মের মাধ্যমে অথবা শয়তান আয়ত্ত করার মাধ্যমে সে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছিল, ফলে খ্রিস্টানগণ তাকে এভাবে বন্দি করে এই মানে দ্বীপের মধ্যে তাকে আবদ্ধ করে রেখেছে শয়তানের মাধ্যমে। সেখানে এই কথাগুলো তামিম দাড়ি রাদিয়াল্লাহু তাআলা সহ তার সাথীদেরকে নিয়ে এই বক্তব্যগুলো দিয়েছেন। যদি আমরা এই বক্তব্যকে এভাবে সামঞ্জস্য বিধান করি, তাহলে আমরা স্পষ্ট করে যেটা বলতে পারবো সেটা হচ্ছে বন্ধুগণ, এখানে প্রমাণিত হবে যে হাদিস ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা এটি
সনদ এবং বক্তব্যের দিক থেকে শুদ্ধ, আর এই একজন দাজ্জাল যাকে বন্ধ করে রাখা হয়েছিল। কিন্তু কেয়ামতের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রতিশ্রুত দাজ্জাল যার কথা ঘোষণা দিয়েছেন আল মাসিহ দাজ্জাল, অবশ্যই সে মাসিহ দাজ্জালের আগমন ঘটবে, এবং সেটা আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক বর্ণনার মাধ্যমে আমাদের কাছে সাব্যস্ত হয়েছে। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ব্যাপারে যে হাদিসগুলো বলেছেন, আর হাদিসুল জাসাসের ব্যাপারে যেই তামিমুদ্দারি রাদিয়াল্লাহু তাআলা থেকে যে বক্তব্যটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, এ দুইয়ের মধ্যে আমরা একটা সমন্বয় সাধন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়টি উপলব্ধি করার বোঝার তৌফিক দান করুন। আমরা আজকের আলোচনা এখানে শেষ করতে চাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আগামী আলোচনা আমরা ইবনে সাইয়্যাদ সম্পর্কে কথা বলবো। ইবনে সাইয়্যাদের বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে সুস্পষ্ট একটি ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব, এবং এখানে তাহকিকে ইলমি মানে অত্যন্ত একাডেমিক ইলমি যে গবেষণা রয়েছে সেই গবেষণাটুকু পেশ করার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।